আমরা রাজপথে আছি, থাকবো এবং দেশের জনগণকে সাথে নিয়ে দাবি দেওয়া আদায়ের আন্দোলন করে যাব। বর্তমান প্রধানমন্ত্রী যে কাজগুলো করছে তা জনগণ জেনে গেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শওকত মাহমুদ। এ সময় তিনি বলেন, সাংবাদিক হত্যা, মিডিয়া বন্ধ ও নেতাকর্মীদের উপর অত্যাচার করে নির্বাচন একতরফাভাবে করা যাবে না। প্রধানমন্ত্রীর গতকাল বার্ন ইউনিটে বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, অবরোধের সময় রাস্তায় যে অরাজকতা চলছে তার সঠিক বিষয় অনুসন্ধান করা দরকার, তাহলে বের হবে এই ঘটনাগুলো কে বা কারা করেছে। এ সমাবেশে আরেক সাংবাদিক রহিমিন গাজী বন্ধ মিডিয়া খোলা এবং সাংবাদিকদের হত্যার বিচারের দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও রুহুল আমিন গাজীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়। যে সাংবাদিক নির্যাতনের ধারাবাহিকতার মধ্য দিয়ে আরটিভির দুজন সাংবাদিককে যুবলীগের কর্মীরা পিটিয়েছে, তারপর হস্তান্তর করেছে। আসুন আমরা এই গণতন্ত্র এমন প্রতিরোধ গড়ে তুলি যাতে সরকার বিদায় বাধ্য হয়।